উত্তর চব্বিশ পরগনা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষ, এমনকি সন্দেশখালীর নামটা সারা বিশ্বেও যারা খবর রাখে তারাও জেনে গেছে। আমাকে বেশ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া আমার কাছে এসেছিল, তারাও আমাকে সন্দেশখালী জিজ্ঞাসা করলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ব্যাপারে তিনি ছুটে যান, কিন্তু সন্দেশখালীতে তিনি যাওয়ার সময় বার করতে পারলেন না, এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের। জিতলেই যাবেন, যাই হোক দেখা যাক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এতদিন 13 বছরে উনি ভেড়ি নিয়ে একটা নির্দিষ্ট নির্দেশ দিতে পারেননি। এই শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরাদের শায়েস্তা করতে পারেননি। এই মা বোনদের সম্ভ্রম মানে তোলপার হয়ে গেল, শুধু সন্দেশখালী নয়, বসিরহাট নয়, উত্তর চব্বিশ পরগনা নয়, বাংলা নয়, সারা ভারতবর্ষ, এমনকি সন্দেশখালীর নামটা সারা বিশ্বেও যারা খবর রাখে তারাও জেনে গেছে। আমাকে বেশ কয়েকটা আন্তর্জাতিক মিডিয়া আমার কাছে এসেছিল, তারাও আমাকে সন্দেশখালী জিজ্ঞাসা করলো। আর মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো ব্যাপারে তিনি ছুটে যান, কিন্তু সন্দেশখালীতে তিনি যাওয়ার সময় বার করতে পারলেন না, এটা খুবই দুর্ভাগ্যের এবং দুঃখের। এটা কোনো কথা বলো, রামকৃষ্ণ মিশন সারা বিশ্ব জুড়ে রয়েছে, আমি বেশ কয়েকটা জায়গায় গেছিলাম, তারা হিন্দু সনাতন ধর্মের রামকৃষ্ণ পরমহংসদেবের বাণী প্রচার করছেন, লেখাপড়া, মানুষের চিকিৎসা, সমস্ত কত সেবামূলক কাজ এই রামকৃষ্ণ মিশন করে থাকে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে, ভারত সেবাশ্রম সঙ্গ করে থাকে, ইস্কন করে থাকেন। সেই রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী, তাদের জমি জমি মাফিয়ারা দখল করে নিচ্ছে, দক্ষিণী ফিল্মের কায়দায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করা হচ্ছে, সাধু সন্তদের আক্রমণ করা হচ্ছে। প্রতিপক্ষ কি তাহলে বিজেপি, কংগ্রেস বা জোট নয়? প্রতিপক্ষ কি সাধু সন্তরা? রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন, এবং তিনি রামায়ণ মহাভারত, বাইবেল, কোরআন, এর সম্পর্কেও বলছেন। আমি তো ভাবতে পারছি না উনি কি বলছেন, এবং ওনার আশেপাশে যারা থাকেন তারা ওনাকে এগুলো বলতে বিনয়ের সঙ্গে নিষেধ করতে পারছেন না, যে তার কাহিনী, তার উন্নয়নের কাহিনী শেষ হবে না, রামায়ণ মহাভারত বাইবেল কোরআন শেষ হয়ে যাবে, কি বলতে চাইছেন উনি? এটা বাংলার মুখ্যমন্ত্রী মুখনিঃসৃত বাণী, ভাবা যায়? তড়িগুড়ি মহারাজ, আপনার পাড়ায় আগামী কাল মুখ্যমন্ত্রীর সভা একদম আপনার বাড়ির কাছে, এবং স্টেজ তৈরি হচ্ছে, আপনি ওনার পাড়া না আমার বাড়ির পাশে হচ্ছে, আমি আপ্লুত, আমি গর্বিত যে বাংলার মুখ্যমন্ত্রী আমার বাড়ির পাশে আসছেন মিটিং করতে, এবং যে জায়গাটা মিটিং হচ্ছে ওখানে কখনো এর পূর্বে এরকম মিটিং হয়নি। 3 দিন ধরে বাস বন্ধ, 2টি রাস্তা বন্ধ, 2টি কেন বলতে গেলে বড় বড় গাড়ি তো চলাচল, আমাশ্রী বউবাজারের মতন একটা গুরুত্বপূর্ণ 2টি রাস্তা, ওদিকে শিয়ালদা যাওয়া, এদিকে যাই হোক, বাংলার মুখ্যমন্ত্রী তিনি করতেই পারেন, আর তিনি চাইলে না বলার কেউ আসেন নেই। তবে আমি খুবই খুশি, আমি আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমার বাড়ির পাশে মিটিং করতে আসছেন। কিন্তু এটাও পাশাপাশি বলে রাখি, কয়েকবার উনি এসেছিলেন আমার কালী পুজোতে, নিজের থেকেই এসেছিল। আবার সুদীপ ব্যানার্জির অনুরোধে তিনি আসা বন্ধ করে দিয়েছিলেন, গিরিশ পার্কে আসতেন, জানবাজারে আসতেন, আমার পুজো তার মাঝখানে পড়ে, আসতেন না, পরে আবার গিরিশ পার্কেও আসা বন্ধ করে দিয়েছে, কারণ সেটা আবার পরবর্তীকালে এমপি, বিদায়ী এমপি নিষেধ করে দেয়। তো এগুলো নিয়েও কিন্তু অঞ্চলের মানুষ এক একবার তো পেয়েছেন ওনাকে, সে উৎসবেতে তার আসা বন্ধ হয়ে গেল, তিনি আসেননি। তো সুতরাং এগুলো কিন্তু আমাকে বলছিল কয়েকদিন ধরে আমাকে আমার অঞ্চলের মানুষেরা, 48-এর, 40-এর, 50-এর, 49-এর, তারা বলছে। তা আমি বললাম কী করা যাবে, উনি যদি না আসেন তো আমার কিছু করার নেই। যাই হোক, উনি এখানে
মাননীয় মুখ্যমন্ত্রী, আমি যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছি, সুদীপ ব্যানার্জির কথা উনি প্রতিপক্ষকে দেখতে পাচ্ছেন না, অথচ আমার পাড়া আমার বাড়ির পাশে মাননীয় মুখ্যমন্ত্রীকে এনে তাকে সভা করতে হচ্ছে। তৃণমূলে এছাড়া কোনো পথ নেই। কংগ্রেসও শেষের দিকে এটাই হয়েছিল, 72-77 সিপিএমেরও তাই হয়েছিল। তৃণমূলও বুঝতে পেরেছিল মানুষের থেকে কতটা দূরে সরে গেছে, এবং দলটা তো দুর্নীতিগ্রস্তদের আর দুষ্কৃতীদের দল হয়ে গেছে। কালকে বেলেঘাটায় হল, বাইক পুড়িয়ে দিচ্ছে আমাদের পোলিং এজেন্টের বেলগাছিয়াতে, ভোট পরবর্তী হিংসা গিয়ে দেখে আসুন গ্রামেতে, কলকাতা উত্তরের, কলকাতা উত্তরের যে 7টা গ্রাম, জীবনে তো কোনদিন বিদায়ী সাংসদ সেখানে যাননি, মহিলাদের মেরে পা ভেঙে দেওয়া হয়েছিল। মানে এসব দেখা যায় না, শোনা যায় না, অকথ্য, মানে মনটা খারাপ হয়ে যায়, কষ্ট পাই আমি। কোন মানুষ করতে পারে এই ধরনের অত্যাচার, মানুষের প্রতি এত হিংস্র, এত হিংসা, সেটা ভাবা যায় না। এবং 21-এর পরে তো ভয়ঙ্কর হয়েছিল, সারা রাজ্য জুড়ে হয়েছিল, কলকাতায় হয়েছিল, কলকাতা উত্তরে ভয়ঙ্কর হয়েছিল। তা আমি কলকাতা উত্তরের গতবারের নির্বাচনে তো আমি ছিলাম না, নির্বাচন পরবর্তী পরিস্থিতি আমি জানি না, তার কারণে আমি বলেই দিয়েছিলাম গতবারে যে না, আমি নির্বাচনে থাকবো না, নির্বাচন করতে পারবো না। আমি আমার নিজের কেন্দ্রে এবং ওইদিকে ছিলাম নর্থ 24 পরগনায়। কিন্তু এখন আমি এই যে ঘুরে 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 শুনছি বা দেখছি, অবর্ণনীয়। এর নিশ্চয়ই প্রতিকার গণদেবতা আর দেবতা মিলে করবেন। কিন্তু প্রশাসনের তো দায়িত্ব আছে, প্রশাসন ফুটো জগন্নাথ। প্রশাসনের যদি দায়িত্ব থাকতো, প্রশাসন যদি ঠিকঠাক করতো, কিন্তু একদিক দিয়ে বলতে গেলে এই প্রশাসন পুলিশি রাজ কায়েম হয়ে এই পুলিশে কিন্তু ডুবিয়েছে এই সরকারকে প্রথম থেকে। প্রশাসনই তো ডুবায় তো এদেরও সমস্ত, এই সমস্ত জিনিসকে, এই যে এই সমস্ত দুষ্কৃতীদের, দুর্বৃত্তদের ছেড়ে দিয়েছে। এটা কি কখনো কোনো সভ্য সমাজ, ভদ্র মানুষ, গণতন্ত্রপ্রিয় মানুষ, শান্তিপ্রিয় মানুষ কখনো এটাকে মেনে নেয়? এই রাজ্যে আর কি দেখতে হবে আমি জানি না। এই রাজ্যে বিরোধীদের বিরুদ্ধে মামলা হয়, বিরোধী নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা হয়, যে বিরোধী শক্তি হোক, দল হোক না কেন, বিজেপি তো বটেই। হাইকোর্ট সুপ্রিম কোর্টের জাস্টিস অশোক গাঙ্গুলির বিরুদ্ধে মামলা হয়, রাজ্যপালের বিরুদ্ধে মামলা হয়, এবার সাধু সন্ত